मिया लागे ना। अरे बाबा मिया तुम्हारे की खाई तीन दिन मिया जदि गुवाहाटी थके ना गुवाहाटी कब्रस्तान हुई जाए। हमारे ऐले मे बिल्डिंग काज करे काम करने वाला नाई तीन दिन बंद थक गई थे। सब्जी वाला नाई बिक्री करने वाला नाई मांस वाला नाई। আর ওটার উপরে হেমন্ত সাহেব বলছেন আমার মুসলিম মিয়ার ভোট লাগে না দশ বরস। আমি বলছি একশো বরস পর্যন্ত কোন মিয়ায় তোর একটাও ভোট দিব না ইনশাআল্লাহ। ওই দিন গিয়া ছত্তিশগড়ে বলল মুসলমান ইয়ার থাকিব নাই রাজাই। আরে তুই মুসলমান কো ক্যা ভাবায়গা হেমন্ত ভাই, ইসলাম তো ও হ্যা কি হমকো মিটা সকে না, জমানে মে দম নহীন, हमसे जमाना खुद है हम जमाने से नहीं। इस्लाम ने तुम्हें मिटे भाई आगे फिराओ नहीं से हमान ऐसे सत्ता नहीं से अबू जहल ऐसे यार इस्लाम ने शेष करते पारसे नहीं। हाँ शहम तो दा तुम्हें तो ए बड़ो बड़ो पापी अगलोर एक धुलेर बराबर ना है तुम्हारे हमरा ए रकम छू और तुम्हें उड़िया দেশ থেকে বাইরে দেবে ইনশাআল্লাহ। যদি ভারতের উপরে রাজত্ব করতে চাও এই মুসলমানের হাত পাও ধইয়া পানি খাইতে লাগবে পানি। আর মসজিদে না ঘরেই রাত্রে উঠিয়া তাহাজ্জুদে সজদা পড়িয়া চকুর দুই টুকরা পানি ফেলাই দে, তারপরে মোদী কোথায় যাবে আর অমিত শাহ কোথায় যাবে আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে তো পাত্তাই নেই চলেগা। ইন্দিরা গান্ধী এসে বলছি आप लोग वोट दीजिए हम आपको एक एक आदमी को बंदूक वाला देगा इतना लाठी वाला दिशे ना एक दिने साढ़े तीन हजार मानुष एक जगह बड़ा खबर वाला दफन हो कि इंदिरा गांधी आसें तरह गोहपुर तरह बीटीसी এইরকম আমাদের বাল বাচ্চার উপরে জুলুম হইল যে মসজিদ ইলেকশন হইলে কে যায় আজমলার পার্টি যায় ইউডিএফ যায় তালা চাপ যায় কংগ্রেসীরা মাত মাতে না কেন এইদিকে মুসলমানের মাত মাতলেই ওইদিকে হিন্দু ভোট খারাপ খোলাখুলি করো কার ভোট লাগে মুসলমানের লাগে না হিন্দু। আমরা তো বলতেছি না আমাদের সব লাগে আমরা কোনদিন হিন্দু মুসলিম করি না। ইউডিএফ দরজা আপনারা খোলা আছে আপনারা আসেন টিকিট লন আর জিতিয়া ইউডিএফ এর শক্তি অ্যাসেম্বলির মাঝে বাড়াইয়া দেন ইনশাআল্লাহ। আগামীবার অ্যাসেম্বলির মাঝে আমরাই বিজেপির আর কংগ্রেস দুইটারই পরাজিত করবো ইনশাআল্লাহ। কংগ্রেসের এই ডবল রোল চলবে না। দিল্লিতে কংগ্রেসের রাজত্ব না, এই দল মহাগঠবন্ধন ছাব্বিশটা দলে আমরা সদুভাই বলিয়া গেছে এখান থেকে জিতার পরে আয়া ঠিক কংগ্রেসে বলবে আজমল সাহেব তো সর্বনাশ হয়ে গেল এরা আমাদের বিরুদ্ধে আরে তোরা তো আমাদের বিরুদ্ধে জিতেছ তোরা তো বলো নাই বলে আজমল সাহেবের সামনে কোন ক্যান্ডিডেট দিব না বলো না সাহস থাকলে। আর আমরা তো বলতেছি ইনশাআল্লাহ একজন নাই দশ জন একটা গাইডে বান্ধিয়া রশিদি দশজন কংগ্রেসি নেতা খালিক সাহেব মিলাইয়া সবরে বান্ধিয়া আজমলের সামনে ইনশাআল্লাহ ক্যান্ডিডেট বানাইয়া দেন সবে জিরো হইয়া ব্রহ্মপুত্র নদী পাইয়া দিয়ে বলিয়া যাইতেছি আমরা এই তিন সিট লইয়া আমাদের তিন সিটের জন্যই যদি দিল্লি ইন্ডিয়া গঠবন্ধনের যদি সরকার হয় আমাদের তিন সিটের জন্যই হইব কেন আমরা তিন সিট নিয়ে আমরা মহাগঠবন্ধনকে আমরা উপহার গিফট আমরা চাই না এই ইলেকশন পরে একদিনের জন্য দিল্লির বিজেপি সরকার থাকতে আমরা চাই না, আসামে একদিন থাকতে আমরা চাই না। এই আগামী সাত তারিখ আজকে দুই তারিখ যেটা সাত তারিখ সুপ্রিম কোর্টে ১৯৭১ হইব না ৫১ আমরা একত্রে দাবি দিছি সুপ্রিম কোর্টে গিয়া যদি ১১ করি দেয় আল্লাহ না করো আল্লাহ না করো
লাখ লাখ না কোটি কোটি টাকা যত লাগবে আমরা খরচ করবো ইনশাল্লাহ আপনারা রইয়া। তথাপিও আল্লাহ না করুক যদি হইয়া যায় আরো 60 লাখ মানুষ এই এনআরসি থেকে করত না। রাহুল গান্ধী দিয়ে মণিপুরের কথা নিয়ে 1 ঘন্টা লেকচার দিলেন, দিল্লি থেকে মাত্র 30 কিলোমিটার দূরই হরিয়ানা নূর নামের জায়গা তবলিগি জামাতের সেন্টার, হাজার হাজার মানুষ রইল। শস্য আমাদের ছেলেরা আজকেও ছেলে আছে। তাহলে রাহুল গান্ধী নগে মুখে নূর ঘটনাটার নামই আসলো ইনশাল্লাহ। এরা যতই জোয়ান হোক 100 কংগ্রেসে এইদিকে থাকো, 1 লাখ বদরুদ্দিন ওইদিকে থাকবো ইনশাল্লাহ। আর কেউ হিলাইতে পারো ইনশাল্লাহ কংগ্রেসীরা প্রবগণনা করবে। কাজী আকবর আলী সাহাবত সহযোগ করব আমার বাগবর সমষ্টির সভাপতি নেওয়াজ শরীফ ভাই, খান সাহাব জেলা কমিটির ধারা করা আছিল বন্ধু সকল। সেই সময়ত যদি কৈছিল আজি বহি থকা আমার নেতা সকলে কৈছিল নারায়ণগুড়িত যদি আমার সেই সময়ত মৃত্যু ইউনিয়নের কারণে বিজেপি সরকার, আজি যদি অসমত বিজেপি সরকার আহিছে তিনজনে খেলিব, নাম এতিয়ালৈকে ঠিক হোৱা নাই, মোৰ নামটো ঠিক আছে ধুবুৰীত ইনশাল্লাহ। বাকী নগাঁও আৰু করিমগঞ্জৰ কাৰণে আমি মানুহ বিচাৰি আছোঁ, বিভিন্ন মানুহৰ নাম আহি আছে, ডিমাণ্ড আহি আছে, যাৰ বেছি ডিমাণ্ড আহিব আমি থাকিম। জিকাৰ পিছত ইণ্ডিয়াক ছাপোৰ্ট কৰিব, ইণ্ডিয়াক গৈ আমি ছাপোৰ্ট কৰিম 100% খাটাং। ভূপেন বৰাই 2024 আগত 3 ডিচেম্বৰত বিজয় উৎসৱ পালন কৰিব, 2024 কৰিব দিল্লী জিকাৰ কাৰণে না, সি জিকি দেখাই যাওঁ, সিটো জিৰ' হ'ব। সেইদিন আমি কি কৰিম, আমি উৎসৱ বনাম নেকি? আমি নাবানাওঁ, মুছলমান কাৰ মৰ্যাদাৰ ওপৰত আমি খুচি নাবানাওঁ। মুছলমান সমাজৰ বিষয়ে কিছু কথা কোৱাৰ বাবে বিতৰ্ক, আপোনাৰ এগেইনষ্টে বিতৰ্ক সৃষ্টি কৰিছে। হ'ব পাৰে হ'ব পাৰে, আমি এনেকুৱা কোৱা নাই, আমি কৈছোঁ হিন্দু মুছলিম সব আমাৰ লগত আছে, আগবাঢ়ি আহক। এইটো কংগ্ৰেছে কৰি আছে, মুছলমান মৰিলে মৰক, জ্বলিলে জ্বলক, শেষ হইলে শেষ হওক, সিসকলৰ হিন্দু ভোট খারাপ হব নালাগে। কিন্তু বিজেপি এবাৰ আমি চাই লম সকলে কিমান হিন্দু ভোট পায়। 13খন আসন পাম বলে দাবী করে আছে যে বিজেপি 13খন না পায়। ভূপেন বৰা অকণমান দেখি আছে, বোলে আমি বিচাৰি আছো মাত্ৰ 3টা লৈছো, বাকী 11টা কংগ্ৰেছ আৰু বিজেপিৰ কাৰণে এৰি দিছো, সকলে যুদ্ধ কৰি জিতি যাওক যিমান পাৰে ভাল। জমিল বিৰোধী জমিল বয়কট কৰিছে, বিৰোধী বয়কট কৰিছে বুলি মই শুনা নাই, মই শুনা নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ।